देखते सो। देखा जाए। जी सर जी सर देखा जाए। ধরো তেল আর পানি, ঠিক আছে, একটা কিন্তু আরেকটার সাথে মিশে না, ঠিক আছে। এখন হ্যাঁ, তেল নিচেরটা পানি, তাহলে তেল আর পানি কিন্তু মিক্স হয় না, এটা আলাদা থাকে, ঠিক আছে। জি স্যার, তো এখন এটার মধ্যে তোমার দুইটার মাঝখানে কিন্তু একটা লেয়ার থাকে, ঠিক আছে, দুইটা সংযোগস্থল একটা সারফেস থাকে। সারফেসে আসলে মূলত দুইটার মধ্যে সারফেস টেনশন থাকে, যে কারণে ওরা ওই মিক্স হয় না। তো এখন আমার এমন একটা পদার্থ দিতে হবে যে জিনিসটা ওই সারফেস টেনশনটা ভেঙে দুইটাকে মিক্স করবে, ঠিক আছে। তো যে জিনিসটাকে আমরা ইয়া বলবো, মানে যে জিনিসটা তোমার ওদের মধ্যে সারফেস টেনশনটা ভেঙে দেবে, সেটাকে বলা হয় ইমালসিফায়ার। তো ইমালসিফায়ার আর একটা নাম হচ্ছে তোমার সারফেক্টেন্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফেস অ্যাক্টিভ এজেন্ট মানে কি, সারফেস টেনশনটা কমায় দেওয়া, সেই কারণে এটার নাম হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট, বা সংক্ষেপে বলা হয় সারফেক্টেন্ট, ঠিক আছে। তো সারফেক্টেন্ট যেমন তোমার ডিটারজেন্ট এক প্রকার সারফেক্টেন্ট, তারপরে সোপ এটা একটা সারফেক্টেন্ট, ইমালসিফায়ার এটা একটা সারফেক্টেন্ট, ওয়েটিং এজেন্ট এটা একটা সারফেক্টেন্ট, ঠিক আছে। তো সারফেক্টেন্টের কাজ হচ্ছে তোমার সারফেস টেনশনটা কমায় দেওয়া, ঠিক আছে। তো সারফেক্টেন্ট অনেক ধরনের কাজ করে, যেমন ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে, ডিটারজেন্ট ক্লিনিং এর কাজ করে, হ্যাঁ, তারপরে যেমন ইমালশন তৈরির কাজ করে, এরকম বিভিন্ন কাজ করে। তো এখন এখানে একটা আমার ইয়াটা তেল এবং ইয়াটাকে মিক্স করে একটা ইমালশন তৈরি করতে হবে। তো ইমালশনের জন্য আমার একটা সারফেক্টেন্ট ইউজ করতে হবে, ওই সারফেক্টেন্টটা কি কাজ করবে, ওইটা ইমালসিফায়ার হিসেবে কাজ করবে। ইমালসিফায়ার ইমালশন তৈরি করার জন্য ওই ইমালসিফায়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এটা এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার যখন ওরা মিক্স হয় না তেল আর পানি, ঠিক আছে, এগুলো সবগুলো এক একটা ইমালশন, মানে দুধ আইসক্রিম এগুলো সবগুলো ইমালশন, তোর পেইন্ট মেয়নেজ এগুলো ইমালশন যখন তৈরি হয় তখন এই অবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে, যে চিত্রটা দেখতেছ এখন এই অবস্থা সৃষ্টি হয়। মানে এটা কিভাবে করব, আমি সারফেস অ্যাক্টিভ এজেন্ট ইউজ করবো, সারফেস অ্যাক্টিভ এজেন্টটা হচ্ছে একটা ইমালসিফায়ার। এখন সারফেস অ্যাক্টিভ এজেন্টটা কিরকম এটা দেখাবে, ইমালসিফায়ার, ঠিক আছে, ইমালসিফায়ার ইউজ করবে। এখন ইমালসিফায়ারটা কিরকম, হ্যাঁ, এটা হচ্ছে ইমালসিফায়ার। ইমালসিফায়ার এর একটা তোমার হাইড্রোফিলিক হেড থাকে, হাইড্রোফিলিক হেড মানে একটা মাথা থাকবে যেটা হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি স্যার? পানি আকর্ষী। হ্যাঁ, পানি আকর্ষী। আর একটা হাইড্রোফোবিক টেল থাকবে, যেটা পানি বিকর্ষী। পানি বিকর্ষী হলে তাহলে এটা কি হবে, তেল বা চর্বি আকর্ষী, ঠিক আছে। তাহলে একটা হাইড্রোফিলিক হেড থাকবে, একটা হাইড্রোফোবিক টেল থাকবে, ঠিক আছে। তার মানে এক ইমালসিফায়ার হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটার একটা হাইড্রোফোবিক অংশ থাকবে, একটা হাইড্রোফিলিক অংশ থাকবে, ঠিক আছে। জি স্যার, তার মানে একটা পানি আকর্ষী, একটা তেল আকর্ষী, ঠিক আছে। জি স্যার, এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল। এখন যখন ইমালসিফায়ারটা আমি পানিতে ওই তেল আর পানি মিক্সের মধ্যে যখন দেব, তখন করবে কি, প্রথমে ও কি করবে, ওর যেহেতু হাইড্রোফিলিক হেড আছে, তার মানে ও কি করবে, এই জিনিস এই চিত্রটার মানে বুঝছো, আমি জিনিসটা আবার বলতেছি, ও হাইড্রোফিলিক হেড আছে। হাইড্রোফিলিক হেড মানে কি, ও পানি আকর্ষণ করবে, এক পাশে পানি আকর্ষণ করবে। আর যেটা টেইল অংশ দেখতেছো,
ওটা হচ্ছে তেল তেলকে আকর্ষণ করবে, তখন করবে কি ও তেলের একটা ড্রপলেটকে আকর্ষণ করে চারপাশ দিয়ে ছড়ে যাবে, দেখছো? কারণ ও যেহেতু তেলকে আকর্ষণ করে ওই তেলে তেলটাকে কয়েকটা ইমালসিফায়ার একসাথে হয়ে ওই তেলের ড্রপলেটটাকে নিয়ে আসলো, ঠিক আছে? তখন দেখা গেল কি ওই তেলের ও টেল দিয়ে তেলটাকে আকর্ষণ করতেছে আর হেড দিয়ে পানিকে আকর্ষণ করতেছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কি পানি এবং তেল তেলটাকে পানির মাঝখানে নিয়ে আসলো, না? জিনিসটা বুঝতে পারছো? যেহেতু ও তেলকে আকর্ষণ করে ওই তেলের ড্রপলেট যে কোনো একটা ড্রপলেট ও নিয়ে আসছে, যেহেতু ও তেলকে আকর্ষণ করে মানে হাইড্রোফোবিক টেইল আছে ওর, লেজ আছে, ঠিক আছে? লেজ লেজ দিয়ে তেল ড্রপলেটটাকে ধরে রাখলো, এখন বুঝতেছো? লেজ দিয়ে তেলের ড্রপলেটটাকে ধরে রাখলো আর হেড দিয়ে পানির চারপাশে ছড়াই আছে, তাহলে দেখা গেল একপাশে ও ড্রপলেটটাকে পানির মাঝখানে নিয়ে আসতে পারলো। এরকম অনেকগুলো ড্রপলেট তৈরি করবে, অনেকগুলো ড্রপলেট, ঠিক আছে? এবার দেখো, তাহলে তেল আর পানি যে দুইটা আলাদা স্তর ছিল, স্তরটা ভেঙে ড্রপলেটে পরিণত করে ও পানির মধ্যে মিক্স করে ফেললো না তেলটাকে, জিনিসটা বুঝছো? এবার ওর যে হাইড্রোফোবিক টেল আছে ওই টেলটা দিয়ে ও তেল, স্যার হ্যাঁ পানির মাঝখানে এসে পড়ছে জিনিসটা এরকম। মানে তেলের ড্রপলেট গুলো পানির মাঝখানে চলে আসছে, এখন তেলের সারফেস টেনশনটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখন এগুলো ড্রপলেট হয়ে 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 তোমার পানির মধ্যে চলে আসছে। স্যার ড্রপলেট গুলো কেন হচ্ছে? ওই যে তেলকে আকর্ষণ, ড্রপলেট গুলো তৈরি হচ্ছে যে আমি ইমালসিফায়ার দিলাম, ইমালসিফায়ার দেওয়ার কারণে ইমালসিফায়ারের টেল অংশটা কি হাইড্রোফোবিক, তার মানে এটা তেল আকর্ষী, তো ওকে তেল 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 গুলোকে ওরা একসাথে কয়েকজন গিয়ে তেলের একটা ড্রপলেট টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে এসে যেহেতু ও পানিকে আকর্ষণ করে ওর একটা হেড আছে পানি আকর্ষী হেড, তো পানি আকর্ষে হেডটা দিয়ে পানির মধ্যে ছড়াই আছে আর তেলের ড্রপলেটটা টেল দিয়ে টেনে নিয়ে আসছে, বুঝছো? এবার হচ্ছে মালসন, জিনিসটা আবার দেখাচ্ছি আর একটু। হাইড্রোফিলিক হেড থাকবে, হাইড্রোফোবিক টেল থাকবে, এরপরে অয়েলের ড্রপলেট গুলো কেউ টেনে নিয়ে আসবে অয়েল, এখানে কিন্তু একটা ইয়া থাকে না ইমাল তাহলে স্কাউরিং এর প্রসেস এর মধ্যে বলছিলাম তোমরা ইম্পিউরিটিস গুলো করছিলে, কটনের ইম্পিউরিটিস গুলো তো আমি পড়াইছিলাম প্রথম দিক দিয়ে, জি স্যার। হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড আমি ইউজ করব, প্রথম যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রোটিনের আপনার কথা বোঝা যায় না স্যার, কথা শুনে হচ্ছে কথা, আচ্ছা
কানেকশন তো ঠিক আছে স্যার এখন বুঝতে হ্যাঁ তো যেটা বলতেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে প্রধান স্কাউরিং কেমিক্যাল কটনের জন্য ঠিক আছে প্রধান স্কাউরিং কেমিক্যাল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার প্রথমে হচ্ছে অয়েল ওয়াক্স থাকে অয়েল ওয়াক্স গুলোকে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি যে সাবান তৈরির সাথে যেটাকে স্যাপোনিফিকেশন প্রসেস বলা হয় করছিল না ইন্টারমিডিয়েটে তো এটা করে কি তেল বা চর্বি জাতীয় পদার্থকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিঅ্যাকশন করলে কি তৈরি হয় সোপ তৈরি হয় ঠিক আছে জি স্যার করছিল না তাহলে হচ্ছে কি আমি যেসব তাহলে কটনে যে তোমরা জানো যে প্রাইমারি সরি কিউটিকল থাকে ঠিক আছে ওই কিউটিকলের মধ্যে কি থাকে অয়েল ওয়াক্স এগুলো থাকে তারপর পেকটিন থাকে ঠিক আছে তো পেকটিন তারপর অয়েল ওয়াক্স এগুলো যেহেতু থাকে তো অয়েল ওয়াক্স গুলোকে তাহলে আমরা যেহেতু স্কাউরিং এর সময় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে কি করবে চর্বি বা তেল গুলোকে স্যাপোনিফিকেশন প্রক্রিয়ায় সোপে পরিণত করে দিবে ঠিক আছে আবার কিছু কিছু তোমার সোপ কিছু কিছু অয়েল থাকে যেগুলোকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমি সোপে পরিণত করতে পারবো না তো ওইগুলোতে আমি কি করব ওই যে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করার কারণে একটা সোপ তৈরি হলো না ওই সোপটা দিয়ে আমি কি করব ইমালসিফায়ার হিসেবে কাজ করাবো সোপটা দিয়ে ওই সোপটা তখন ইমালসিফায়ার হিসেবে কাজ করে ওইটাকে সলিউশনে ইমালশন তৈরি করে দিবে বাকি যেসব তেল চর্বি থাকবে ঠিক আছে আর প্রোটিনটাকে ভেঙে দিবে প্রোটিনটাকে ভেঙে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডে বিভক্ত করে দিবে ঠিক আছে আর পেকটিন পেকটিনটাকে ভাঙে পেকটিন সল্টে পরিণত করে দিবে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে মূল কাজ করবে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তাহলে এই কটনের আমরা যে স্কাউরিং প্রসেস করব স্কাউরিং প্রসেস আমরা কয় ভাগে বা দুই ভাগে করতে পারি দুই ভাগে বলতে হ্যাঁ যেমন আমরা ধরো করতে পারি যে ব্যাচ প্রসেস অথবা কন্টিনিউয়াস প্রসেসে করতে পারি ব্যাচ প্রসেসটা কি একসাথে একই ধরনের অনেকগুলো ফেব্রিক নিয়ে হ্যাঁ শুধু একটা প্রসেস করলে এটা হচ্ছে ব্যাচ প্রসেস মানে অনেকগুলো ফেব্রিক নিয়ে একসাথে যখন শুধুমাত্র একটা প্রসেস করব সেটা হচ্ছে ব্যাচ প্রসেস কিন্তু কন্টিনিউয়াস প্রসেসটা কি ধরো সিঞ্জিং প্রসেস করলাম সাথে সাথে ফেব্রিকটা ডিসাইজিং কেমিক্যালের ভিতর ঢুকে গেল ডিসাইজিং কেমিক্যাল থেকে বের হওয়ার পরে এরপরে স্কুইজিং হয়ে এর আবার স্কাউরিং কেমিক্যালের মধ্যে চলে গেল আবার স্কাউরিং কেমিক্যালের মধ্যে গিয়ে গিয়ে আবার ব্লিচিং প্রসেসে চলে গেল ওটা হচ্ছে কি প্রসেস কন্টিনিউয়াস প্রসেস ঠিক আছে তাহলে প্রসেসটা কি শুধুমাত্র আমি সিঞ্জিং প্রসেস করলাম আলাদা আলাদা যেটা করে এটা হচ্ছে ব্যাচ প্রসেস আর কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে কোনটা নেটওয়ার্ক সমস্যা করতেছে ওয়াইফাই জি স্যার কথা বুঝতেছি না কাকে ওটা আসতেছে স্যার এবার ক্লিয়ার শোনা যাবে আচ্ছা তো ব্যাচ প্রসেসটা বলছিলাম কি স্কাউরিংটা আলাদা করব ডিসাইজিংটা আলাদা করব তারপর ব্লিচিংটা আলাদা ভাবে করব ওটা হচ্ছে ব্যাচ প্রসেস বা ডিসকন্টিনিউয়াস প্রসেস ঠিক আছে আর যেটা হচ্ছে আমি কি করব কন্টিনিউয়াস প্রসেসটা কি কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে আমি জ্যাবক্সের মাধ্যমে করতে পারি তো কন্টিনিউয়াস প্রসেসটার মধ্যে হচ্ছে প্রথমে আমি সিঞ্জিং করলাম সিঞ্জিং করার সাথে সাথে এরপরে আবার ডিসাইজিং কেমিক্যালের মধ্যে নিয়ে গেলাম এরপরে আমি ডিসাইজিং শেষ হওয়ার পর আবার স্কাউরিং এর মধ্যে নিয়ে গেলাম তো এগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্রসেস ঠিক আছে তাহলে হচ্ছে এখন আমরা একটা ব্যাচ প্রসেস দেখি ঠিক আছে এখন কটনের জন্য এখানে একটা হেডলাইন হবে এটা হচ্ছে কটনের জন্য যেসব মেশিন ইউজ করা হয় বা আমরা যেসব মেশিন ইউজ করতে পারি ঠিক আছে এর মধ্যে একটা হচ্ছে কিয়ার বয়লার
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। কেউ কটনের জন্য আমরা কিয়ার বয়লার ইউজ করতে পারি, তো কিয়ার বয়লারটা দেখতে কিরকম দেখায়? কিয়ার বয়লার ওপেন হইতে পারে অথবা ক্লোজ হইতে পারে। ওপেন বলতে মানে মুখটা খোলা থাকতে পারে অথবা ক্লোজ থাকতে পারে। তো ক্লোজ থাকলে আমরা একটা প্রেসার দিতে পারি, তখন আমাদের টেম্পারেচার একটু রাইজ করলে যখন ক্লোজ থাকবে তখন আমরা দ্রুত কাজটা শেষ করতে পারবো। তো এখানে চিত্রটা ভালো মতো খেয়াল করে একটা ম্যানহোল দেখতেছো, ম্যানহোল। ওই ম্যানহোল দিয়ে আমি প্রথমে ফেব্রিকটাকে এভাবে রাখবো, কোথায়? কিয়ার বলের মধ্যে, ঠিক আছে? ম্যানহোল দিয়ে আমি ফেব্রিকটা প্রথমে এখানে বিছাই রাখবো, ঠিক আছে? রোপ ফর্মে, মানে রোপের মতো করে রাখবো, ঠিক আছে? এরপরে আমি কি করব, স্কাউরিং করার জন্য আমার কেমিক্যাল কেমিক্যাল আছে না, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করতে হবে না, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, তারপরে ধরো সিকোয়েস্টারিং এজেন্ট, তারপরে ওয়েটিং এজেন্ট বা ডিটারজেন্ট, এগুলো আমার ইউজ করতে হবে। তো এই কেমিক্যাল গুলো আমি এখানে মিক্স করব, এটা হচ্ছে মিক্সিং ট্যাঙ্ক। প্রথমে আমি ম্যানহোল দিয়ে ফেব্রিকটা রাখবো এখানে, ঠিক আছে? ধরো 2000 কেজি একটা ফেব্রিক রাখলাম। এরপরে আমি কি করব, ট্যাঙ্কে মিক্স করব, মিক্সিং ট্যাঙ্ক। মিক্সিং ট্যাঙ্কের মধ্যে আমি কেমিক্যাল গুলো সব মিক্স করব। মিক্স করার পর এরপরে আমার এখানে একটা পাম্প থাকবে, ওই পাম্প করবে কি মিক্সিং ট্যাঙ্কের কেমিক্যাল গুলোকে টেনে কোথায় নিয়ে যাবে, মাল্টি টিউবুলার হিটারে নিয়ে যাবে। ওই হিটারের মধ্যে আবার একটা আমি স্টিম লাইন দেবো, স্টিম লাইন সংযোগ দেবো। তখন স্টিম লাইন সংযোগ দিলে দেখা যাবে কি এখান থেকে মিক্সিং ট্যাঙ্ক থেকে সলিউশন গুলো যখন এই প্রি হিটারের মধ্যে আসবে, তো এখানে যেহেতু আমার স্টিমের সংযোগ আছে, এখানে গিয়ে এটার টেম্পারেচারটা এখানে কি হবে, হিট দেওয়া হবে, ঠিক আছে? হিট দিয়ে আমি ধরো 120 ডিগ্রি সেন্টিগ্রেড বা 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে যাব, ঠিক আছে? এতটুকু বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, এরপরে যখন মিক্সিং ট্যাঙ্কে মাল্টিপ্লার হিটারে যখন আমি হিট দেব, হিট দেওয়ার পরে এরপরে আবার আরেকটা আবার সেন্ট্রিফিউগাল পাম্প থাকবে, ওই পাম্পে আবার টেনে নিয়ে গিয়ে তোমার ওই এই মিক্সিং সলিউশনটাকে স্প্রে করবে। কিসের উপর? ফেব্রিকের উপর স্প্রে করতে থাকবে। স্প্রে করার পরে আস্তে আস্তে লিকার গুলো আস্তে 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 করে 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 ফেব্রিকের মানে চারপাশে মানে ফেব্রিক সবগুলো অ্যাবজর্ব করবে আর কি। লিকার গুলো অ্যাবজর্ব করার করতে 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 লিকার গুলো নিচের দিকে যাবে। এখন নিচের দিকে গেলে এরপরে কি হবে, নিচে একটা ফ্লোর আছে, এটাকে বলা হয় ফলস বটম। ফলস বটম কেন বলা হয়, ওইটা হচ্ছে ছিদ্রযুক্ত একটা ফ্লোর, ঠিক আছে? এখানে অনেকগুলো ছিদ্র আছে, তো লিকার যেগুলো এক্সেস লিকার আছে এগুলো যেগুলো পাস হয়ে গেল উপর থেকে পাস হয়ে গেল, এগুলো কি করবে নিচের দিকে আবার চলে যাবে, জিনিসটা বুঝছো? এটা নিচের দিয়ে ছিদ্র পথে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে আবার তোমার হিটারে যাবে, হিটার গিয়ে আবার টেম্পারেচার আবার আগের টেম্পারেচারে যাবে, আবার 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার গিয়ে আবার তোমার এখানে স্প্রেডার থেকে আবার স্প্রে হবে, স্প্রে হয়ে গিয়ে আবার ফলস বটম মাধ্যমে আবার নিচের ছিদ্র পথে আবার বের হবে, বের হয়ে গিয়ে এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি আমি 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইউজ করি তাহলে 2 ঘন্টা আমার এই প্রসেসটা কন্টিনিউ করলে হবে, ঠিক আছে? আনার জন্য, ঠিক আছে? আর এখানে একটা হচ্ছে, এটা হচ্ছে একটা বাল্ব থাকবে, এয়ার টাইট বাল্ব আর কি। এটা যখন আমি প্রসেসটা করাবো তখন ওই সময় এটা বন্ধ রাখতে হবে, আর যখন আমার প্রসেসটা শেষ হয়ে যাবে তখন এটা আমি ওপেন করে দেবো, তখন লিকারটা এখান থেকে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? আর ওই সময় আরেকটা জিনিস যে আমি এখানে ওই এটা বন্ধ রাখবো এবং কোনোভাবে আমার এয়ার মানে এয়ারটা যাতে ঢুকতে না পারে, মানে অক্সিজেন সমৃদ্ধ কোনো বাতাস যাতে এখানে ঢুকতে না পারে, তা যদি ঢুকে যায় তাহলে হয়ে যাবে কি তোমার অক্সিডেশন প্রসেস হওয়া শুরু হবে, ঠিক আছে? স্কাউরিং না হয় তখন অক্সিডেশন প্রসেস হওয়া শুরু করবে, কিন্তু স্কোরিং প্রসেসে আমরা তো হাইড্রোলাইসিস প্রসেস করব, ঠিক আছে? আর একটা হচ্ছে প্রেসার গ্যাস হচ্ছে, এটা প্রেসারটা শো করবে আর কি, ঠিক আছে? আমার এখানে বয়লার মধ্যে কত প্রেসার আছে এটা কিন্তু আমার জানা দরকার, অতিরিক্ত প্রেসার হয়ে গেলে অনেক সময় কিন্তু বয়ল ব্রাস্ট করতে পারে,
বয়লার, এটা কিন্তু সরাসরি একটা বয়লার না, আমি স্টিম লাইনটা একটা বয়লার থেকে দেব এখানে, কথা বুঝছো? স্টিম সংযোগটা আমি একটা বয়লারের মাধ্যমে এখানে বেরাইছো না ম্যাডাম, নাই সরাসরি দিতে পারবো, বাকি নাই, ঠিক আছে? আর এটা হচ্ছে সেফটি ভালভ, প্রেসার বেশি হয়ে গেল তখন সেফটি ভালভটা ওপেন করে দিলে প্রেসার রিলিজ হয়ে যাবে। একদম ইজি প্রসেস, জিনিসটা বুঝছো? প্রথম ম্যানহোল দিয়ে আমি ফেব্রিকটা রাখবো, রাখার পরে এরপর সলিউশন সবগুলো মিক্স করবো, মিক্স করার পরে পাম্পের মাধ্যমে তোমার সলিউশনটা হিটারের মধ্যে দিয়ে যাবে, হিটারের মধ্যে দিয়ে গেলে আমার যতটুকু টেম্পারেচার দরকার অতটুকু টেম্পারেচার আমি পাবো। এরপরে এই টেম্পারেচার ওই হিটেড সলিউশন গুলো এখানে উপরে স্প্রে হবে, স্প্রে হওয়ার পরে ফলস বটমে এই ছিদ্রযুক্ত আস্তে 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 ফেব্রিকের সবখানে পানিটা মানে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পরে লিকারটা যেটা বের হয়ে যাবে ওটা তোমার ফলস বটম দিয়ে এখানে নিচে ছিদ্রপথে বের হয়ে আসবে, বের হয়ে আসার পরে আবার সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে আবার তোমার হিটার দিয়ে গিয়ে আবার এভাবে ফেব্রিকের উপর স্প্রেটা হতে থাকবে, এবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমি ব্যাচ প্রসেস, বা ডিসকন্টিনিউয়াস প্রসেসে আমি কিয়ার বয়লার দিয়ে আমি স্কারিং প্রসেসটা করতে পারবো, কিন্তু এখন যদি আমি কন্টিনিউয়াস প্রসেসে করতে যাই তাহলে আমার জ্যাবক্স ইউজ করতে হয়, ঠিক আছে? জ্যাবক্স ইউজ করতে হয়, তো জ্যাবক্সটা অনেক বেশি ইউজ হয়। এখন জ্যাবক্স সম্পর্কে আমি এখানে ডিটেলস লিখে দিছি, আমি বলি জ্যাবক্সটা হচ্ছে কেন জ্যাবক্স বলা হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার ইংরেজি যে আছে না, ইংরেজি লেটার যে আছে না, এটা দেখতে জে এর মতো, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। ইংরেজি তোমার লেটার আছে জে, ইংরেজি জে লেটারের মতো দেখতে, সেই কারণে এটাকে বলা হয় জে বক্স, ঠিক আছে? তো জে বক্সটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ডু পন্ট, একটা হচ্ছে বেকর টাইপ জে বক্স, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, একটা তো হচ্ছে কি একটা প্রি হিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, এই যে এখানে একটা পাইপ লাইনের মতো একটা জিনিস দেখতেছ, এখানের মধ্যে আগে থেকে ফেব্রিক যখন এখানে প্রবেশ করবে এটা হচ্ছে প্রায় 40 ফুট লম্বা একটা পাইপ লাইনের মতো, তো এখানের মধ্যে তোমার আগে থেকে আমি প্রি হিটিংটা করে ফেলতে পারবো, মানে এখানে আমি হিট দিয়ে ফেব্রিককে এখানে আগে হিট দিয়ে ফেলতে পারবো, হিট দিয়ে এরপরে পরে দিয়ে জে বক্স দিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আমার হিটটা এদিকে স্টিম ইন দিছে, তো স্টিম ইনটা তোমার এখানে হবে প্রি হিটারের মধ্যে দিয়ে হবে, আগে প্রি হিটারের মধ্যে, এটা হচ্ছে প্রি হিটার, এই প্রি হিটারের আগে হিটিং প্রসেসটা আমি করে ফেলবো, করে তারপরে এখানে স্টোরেজ করব ফেব্রিকটা, ঠিক আছে? এটা কেন আসলে জেবক্সটা কেন ইউজ করা হয়, আমি ধরো এর আগে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে দিয়ে ফেব্রিকটা নিয়ে গেলাম, তো ফেব্রিকটা নিয়ে যাওয়ার পরে পরে দিয়ে আমার ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিয়ে গেলাম, নেওয়ার পরে বের করলাম, বের করে আমি জেবক্সের মধ্যে রাখবো, তো এটা কেন করা হয়, জেবক্সটা আসলে রাখা হয় কেন জানো? এটা হচ্ছে যে আমি যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তো সোডিয়াম হাইড্রোক্সাইড কাজ করার জন্য আমার সময় দিতে হবে না, যে আমি কেমিক্যাল সলিউশনের মধ্যে ফেব্রিকটা ডুবালাম, ডুবানোর সাথে সাথে তুলে ফেললাম, তো তোলার পরে আমার কিন্তু এরপরে এটা কেমিক্যাল গুলো কাজ করার জন্য আমার সময় দিতে হবে না, জিনিসটা বুঝতেছ? তো সময় দেওয়ার জন্য আমার একটা টেম্পারেচার লাগবে, সে কারণে আমি প্রি হিটারের মধ্যে আগে টেম্পারেচারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এরপর আমি এখানে স্টোর করে রাখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবার কাজ করুক, তো সেই কারণে আমরা জে বক্স ইউজ করি, জিনিসটা বুঝছো? নাই বুঝো নাই, এই চিত্রটা দেখো, এই দেখো আমি কেমিক্যালের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, কেমিক্যালের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমি তুলে ফেললাম, এখানে তো দ্রুত যাবে এই ইমার্শন রোলার গুলোর মধ্যে দ্রুত যাবে, যাওয়ার পরে ওই যে কেমিক্যাল গুলোর মধ্যে আমি ডিজলভ করলাম, ইমার্স করলাম, এরপরে আমার এই কেমিক্যাল গুলো কাজ করার জন্য আমার সময় দিতে হবে না, সময় দেওয়ার জন্য আমার ফেব্রিককে আমি রিল্যাক্স ফর্মে কিছুক্ষণ রেখে দেবো, কথা বুঝছো?
রেখে দেওয়ার জন্য আমি যে বক্সটা ইউজ করি সেটাই হচ্ছে জায়গা বক্স। কথা বুঝছো? জি স্যার। তাহলে জ্যা বক্সটা তো আমি দুই ধরনের জ্যা বক্স ইউজ করতে পারি। একটা হচ্ছে তোমার এই একটাতে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের জ্যা বক্স, এটা তো হচ্ছে কি আমি পরবর্তীতে এদিক দিয়ে স্টিম দেব। এই যে ছিদ্রপথ দেখতেছো, এদিক দিয়ে ছিদ্রপথ দেখতেছো না, এদিক দিয়ে এবং এদিক দিয়ে দুই পাশ দিয়ে আমি স্টিম স্টিম দিয়ে এই জ্যা বক্সের মধ্যে টেম্পারেচার দিয়ে অনেকক্ষণ ধরে আমি স্টোর করে রাখবো ফেব্রিকটা। এটা হচ্ছে এক ধরনের জ্যা বক্স। আরেকটা কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম, এটা হচ্ছে আগে একটা প্রি হিটার থাকবে, ওই প্রি হিটারের মধ্যে আমি আগে টেম্পারেচার দিয়ে রাখবো, টেম্পারেচার দিয়ে হিট করে এরপরে এখানে রিল্যাক্স অবস্থায় রেখে দেবো, এখানে কোনো হিট হবে না। যেটা আগেরটা দেখাইছিলাম জ্যা বক্স দুই ধরনের, দেখো আবার একটা হচ্ছে এটা, এটাতে আমি প্রি হিটার আছে আগে থেকে প্রি হিট করবো, প্রি হিট দিয়ে ওখান থেকে ফেব্রিকটা নিয়ে গিয়ে তারপরে এখানে স্টোর করবো। আরেকটা হচ্ছে কি সরাসরি আমি বাইরের থেকে কোথায় জ্যা বক্সের মধ্যে ঢুকাবো, কোনো প্রি হিটার নাই, প্রি হিটার মানে কোনো আগে থেকে কোনো হিট দেব না, সরাসরি এখানে জ্যা বক্সে ঢোকার পরে আমি এখানে হিট দেব। এখানে স্টিম বা এয়ার লাইন যেটা দেখতেছো স্টিম দিয়ে এরপর আমি এখানে হিটিং প্রসেসটা করব। তার মানে হচ্ছে তাহলে জ্যা বক্স দুই টাইপ, দুই ধরনের, একটা হচ্ছে আমি জ্যা বক্সের ভিতরে হিট দেব, আর একটা হচ্ছে জ্যা বক্সের আগে প্রি হিটারের মধ্যে আমি হিট দেব। এই দুইটার উপর ভিত্তি করে তোমার জ্যা বক্স দুই ধরনের। ঠিক আছে এখন বুঝছো? জি স্যার। তাহলে হচ্ছে জ্যা বক্স। এখন এরপরে এখানে একটা জিনিস দেখো, তাহলে আমরা ধরো স্কোরিং প্রসেস করব, একটা ব্যাচ প্রসেস বা ডিসকন্টিনিউয়াস, এখানে অবলিক হবে ডিসকন্টিনিউয়াস প্রসেসে আমি একটা স্কোরিং প্রসেস করব। স্কোরিং প্রসেসের একটা রেসিপি নিলাম, ঠিক আছে, কিয়ার বয়লারে আমি একটা ইয়া করব। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ দাও, এখানে একটা জিনিস মনোযোগ দিতে হবে, এখানে রেসিপিটা তোমাদের বুঝতে হবে কিছু কিছু জিনিস। এখানে দেখো কস্টিক সোডা আমি ইউজ করব, ঠিক আছে, 2 থেকে 5% OWF। এই জিনিসটার মানে কি বুঝছো? টু থেকে 5% OWF বলতে পারবা OWF মানে? OWF মানে ওভার দ্য ওয়েট অফ ফাইবার ফেব্রিক, অথবা অন দ্য ওয়েট অফ ফেব্রিক, অন দ্য ওয়েট অফ ফেব্রিক, ঠিক আছে বুঝছো? তো অন দ্য ওয়েট অফ ফেব্রিক মানে কি? অন দ্য ওয়েট অফ ফেব্রিক মানে হচ্ছে ধরো ফেব্রিকের ওজন হচ্ছে 100 গ্রাম, তাহলে আমি কত গ্রাম কস্টিক সোডা নেব দেখি হিসাব করে বের করো। 2 থেকে 5 গ্রাম স্যার। ইয়েস, 2 থেকে 5 গ্রাম আমি কস্টিক সোডা নেব, জিনিসটা বুঝছো? তারপর আরেকটা জিনিস দেখো, তাহলে হচ্ছে আমি ফেব্রিকের ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে আমি 2 থেকে 5 গ্রাম কস্টিক সোডা নিলে হবে, ঠিক আছে। এরপর দেখো M:12, M:12 মানে কি বুঝছো? তার অনুপাত আর কি, MRL এর অনুপাত? হ্যাঁ, MRL জিনিসটা কি? স্যার বরাত দৈর্ঘ্য। হ্যাঁ, এখানে বরাত দৈর্ঘ্য আসবে। এম মানে হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে কি? ওই যে আমরা টেক্সটাইল ফেব্রিক যেটা নিচ্ছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর এল মানে হচ্ছে কি? লিকার। কথা বুঝছো? আমরা যে লিকারটা নিচ্ছি ওইটা, তা M:12 মানে কি? লিকার। M:12 মানে ম্যাটেরিয়াল ইস টু লিকার, মানে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও, ঠিক আছে, M:12। তাহলে দেখো এম মানে ম্যাটেরিয়াল, এল মানে লিকার, লিকার কি? কেমিক্যাল লিকারটা, ঠিক আছে। তো এখন আমি বা ওয়াটারটা আমি কতটুকু দেব, ঠিক আছে। তো এখন ধরো
তাহলে আমি ওয়াটার কতটুকু নেব, ঠিক আছে? তো কতটুকু নেব আমি হিসাব দিচ্ছি, ধরো আমি আমার ফেব্রিকের ওজন হচ্ছে 100 গ্রাম, তাহলে আমি কত কেজি ওয়াটার নেব? দেখি হিসাব করে বলো তো, আমার ফেব্রিকের ওজন MS2L, তো MS2L সমান 1:5, তাহলে আমার ফেব্রিকের ম্যাটেরিয়াল মানে কি, মানে ফেব্রিকের ফেব্রিকের ওজন, ঠিক আছে? আর L মানে হচ্ছে লিকারের ওজন আর কি, মানে ফেব্রিকের ভর আর লিকারের ভর। তাহলে হচ্ছে কি, আমার যদি ফেব্রিকের ভর যদি 100 গ্রাম হয়, তাহলে আমার কি পরিমাণ লিকুইড নিতে হবে বা কি পরিমাণ ওয়াটার নিতে হবে? স্যার 500 থেকে 700 গ্রাম। হ্যাঁ, 500 থেকে 700 গ্রাম, ঠিক আছে, জিনিসটা বুঝছো? তাহলে 1:5 যেহেতু 5, তার মানে এটা 100 গ্রাম = 500 গ্রাম, ইয়ার গ্রাম হবে না, এটা মিলিলিটার হবে, ঠিক আছে? 1:5, আর যদি 1:7 হয় তাহলে কত হবে? 700। আর যদি 1:2 যদি 10 হয় তাহলে কত হবে? 1:10 হলে 1 লিটার, 1 লিটার মানে 1000 ml, মানে 1 লিটার, ঠিক আছে? আবার এই জিনিসগুলো যেমন সোডা অ্যাশ, সিকোয়েস্টারিং এজেন্ট, তো এগুলো থাকে, ধরো 1 গ্রাম পার লিটার, ঠিক আছে? রেসিপিতে থাকে ধরো সোডা অ্যাশটা 1 গ্রাম পার লিটার, তাহলে আমার কত গ্রাম নিতে হবে বলতে পারবা কেউ? ধরো পার্সেন্টেজ আমি দিলাম না, পার্সেন্টেজ না দিয়ে আমি দিলাম যে তোমার 1 গ্রাম পার লিটার লাগবে, তাহলে আমার